আজকে সকাল সকাল এরা দুই ভাই রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছে? না মামা বাড়ি। সকালে কেমন আছেন? আর ভিডিওর শুরুতে গণদীপ বাবু দেখতে পাচ্ছেন স্যুট বুট পরে রেডি। এই জুতোগুলো সেদিন ওর অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল, চলে এসেছে। তো জুতোগুলো কেমন বলবেন? হলুদ রঙের জুতোগুলো পরার থেকে তো শুধু টেনে টেনে খুলেই দিচ্ছে। আগেরটা ছিল পিঙ্ক কালারে। আর ওকে কেমন লাগছে জানাবেন? ওরা এখন যাচ্ছে সকলে মিলে মামা বাড়ি। হ্যাঁ বসে ছবি টাটা করছে, দেখো টাটা করতে শিখে গেছে। টাটা ওই তো টাটা করছে, দেখো টাটা টাটা। বিছানাপত্র এখনো ঠিকঠাক করে গোছানো হয়নি, মা ওইদিকের ঘরগুলো ঝাঁটপাট দিচ্ছে, তাই এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। উপরে নিচে দুই জায়গায় তো বিছানা করা হয়, তাই তুলতে একটু সময় লাগে। আর চা না খেলে কিন্তু কোনো কাজ করতে ইচ্ছেই করেনি আমার, ওই জন্য আগে ব্রাশ করে চাটা খেয়েছি। আর ওরা তো দু ভাই আজকে মামা বাড়ি চলে গেল, বাড়ি পুরোই ফাঁকা, তো একটু বাড়ি ঘর দুয়ারগুলো আজকে বেশ ভালো করে গুছিয়ে বাগিয়ে নেব। এই যে মা ঝাঁটপাট দিয়ে দিচ্ছে। কোথায় রেখেছিস যে এখানে ধুবো? গোবর দিয়ে একটু ধুলে বেশ পরিষ্কার হবে। এতক্ষণে তোমার ব্রাশ হচ্ছে? চুপ কর তুই, চলে আসবে এখনই ভাই, একটা লাঠি নিয়ে দাঁড়া, ঢুকে যাবে। ওখানে বাস নিয়ে দাঁড়িয়ে আছে, ঘরে হনুমান ঢুকবে বলে রেগে যাচ্ছে এতজনকে দেখে। তুমি লেজটা ধরে টানবে, যাও না। সত্যি তো চকচকা আছে, তাহলে মুখটা মাজলেও মুখটাও চকচকা হবে বলে দাদু ভাই দিদি ভাই দেখছ কেমন হয়েছে, ছেড়েছে মজাটা হয়েছে? মুড়ি খাবার কি করেছে মা জিজ্ঞাসা করে, বলতে যে এই ডাল আছে, এই ডাল দিয়ে তো খাওয়া যাবে না, এই ডাল দিয়ে ভাতটাই ভালো। তো গজু আর ভাই স্কুল যাবে, ওরা এই ডালটা দিয়ে ভাত খেয়ে যাবে। সিদ্ধ করেছে দুটো, আমি হচ্ছে আলু সিদ্ধ দিয়ে আজকে মুড়ি খা, আলু সিদ্ধ আর এই যে ছোলা ভেজা। তো ছোলা ভেজা তো আমি খাইনি, তাই আলু সিদ্ধ দিয়ে লঙ্কা তেল দিয়ে মুড়ি খাবো। কালকে তো ঘর হয়েছে, আজকে দুয়ারটা লাতা দেওয়া চলছে। এই যে সিঁড়ি এনেছে, সিঁড়িতে করে উপরে উঠে ওই যে ওইগুলোকে লাতা দিবে, তাই সিঁড়িটা ধরতে এটা আমার ধরতে রাখার জায়গা নেই। আর এই সিঁড়িটা তো সেই মিস্ত্রিদের সিঁড়ি,
এটাই আমরা তো দাঁড়াতেই পারিনি। সাবধানে তোকে সিঁড়িটা দেখতে হবে। আজকে দুপুরে রান্না বলতে এই যে ঢেঁড়স দিয়ে আর সর্ষে বাটনা দিয়ে বেশ সুন্দর করে একটা ঝাল করেছি, পটলের তরকারি হবে। আর ঠাকুমা ওই যে ওইদিকে চালথার চাটনিটা করছে, ওইদিকে গ্যাসেও রান্না করছে, আবার ঠাকুমা উনুনেও রান্না করছে। ঠাকুমা ইজ ডন ডন বলেন কি হবে বলো, কি খাই খোলা ফেলেছিস তুমি বলো কি হবে? ওটা চালটা উঠতে হবে। এদিকে তো ঘর দুয়ার গুছানো হচ্ছে, ওইদিকে কাকিমা গুছাচ্ছে, আর দিকে আমিও গুছালাম বস্তা। আরে এবারে বাকি যেগুলো আছে সেগুলো গোছ করবো, এখনো বিছানা কাঁথা কিছু ঢুকেনি ঘরে, কারণ এগুলো গোটাই ভিজা, আর এখন ভিজা অবস্থায় ভরে দিলে সবই সব সব করবো, ওই জন্য এখনো ভরা হয়নি। আর গরম এত গরম রেখেছে বলার নেই। ঘর তো চারদিকে এলোমেলো, আর এমনিতে কিছু সাজা হয়নি, তাই ভাবলাম আপনাদেরকে একটা পুজোর সাজ দেওয়া হবে, মানে খুব বেশি নয়, হালকার মধ্যে আর কি, দেখি কতটা হালকা করা যায়। তো চলুন, আর তিনতলায় করবো ভিডিওটা, কারণ তিনতলায় ভালো আলো পাওয়া যাবে সেই জন্য, কিন্তু গরমটাও দেখতে হবে। কিরকম জিনিস হচ্ছে সেগুলোই নিয়ে এসেছি, যদিও এতগুলো কাজে লাগবে নি তাও। আর মেকআপ বক্স গজু কেমন করে দিয়েছে, গজু আর গণদি, গণদীপের হাতে একদিন পড়েছিল, আর গজু গজু তো সবদিন হাত দেয় দিয়ে নষ্ট করে দেয়। একই মাথা বাঁধা আমার, একই মানে চুলের স্টাইলটি আমি একই করি, নিজের মাথা বলে আমি বাঁধতে পারিনি। এমনি অনুয়ারে হলে মানে অন্যের মাথা হলে আর কি সব রকমের ডিজাইন করা যায়, নিজে নিজে চুলে হয়নি। ছাতে এসেছি তো এখনো দেখছি কিছু কিছু ভিজে আছে, তো এখন মিলে আছে, আর সিঙ্গানা না মিলিয়ে যায়। কাঁথাটা তো কালকে আমি কেজে শুনুন, আজ এসে দিয়ে গেছে, খুব একটা রোদ দেয়নি। সাজু গুজু হচ্ছে এখানে, বৌমা সাইতে বসেছে। তুমি সাজবে না? আমাকে সাজলে কি এরা পছন্দ দেখাবে? কেন দেখাবেন, সাজার সময় পেরিয়ে গেছে।
বলবেন। সিম্পল ভাবে সাজলাম, খুব একটা সাজিনি, কিন্তু অনেকেই সাজা হয়ে গেছে, এটা সিম্পল বলে কিছুই নেই। নিজেই যা পেরেছি মেখেছি আর নিজেই চুল টুল সবই মানে সবটাই নিজে নিজেই করেছি। তো আপনারা পুজোতে এভাবেই সেজে অষ্টমীতে যেতে পারেন, নইলে এমনিতেও ঠাকুর দেখতে যেতে পারেন। আর কারো যদি না পছন্দ না হয় সে অন্যভাবে সাজতে পারেন, কিন্তু আমি সেজেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালোই বলেন, কেউ খারাপ তো বলেননি। অনেকেই আছেন আমার সাজের মধ্যে খুঁত ধরতে পারেন, কিন্তু এতে খুঁত ধরার কিছু নেই, কারণ আমি খুব একটা মেকআপ জানিনি, যতটুকু জানি কমের মধ্যেই করেছি, খুব সিম্পলের মধ্যেই আমি সেজেছি। দেখতে পারেন খুব একটা বেশি লাগাইনি, একটু ফাউন্ডেশন পাউডার আর আইলাইনার মাস্কারা এইটুকুই, আর লিপস্টিক সিঁদুর এগুলো তো আছে, এগুলো করতেই হয়। অনেকেই আছে কত সুন্দর ভিডিওতে পোজ দেয়, ছবিতে পোজ দেয়, কিন্তু আমাদেরকে সেই বলে দিলে পারবো, তার আগে পারবো না। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, কেননা সন্ধে হয়ে এলো আর এখন শীতের বেলা, মানে শীত তো পড়েই গেল, শরৎকাল মানেই সন্ধে, মানে দুপুর হতে হতেই সন্ধে হয়ে যায়, এটা জানা কথা। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি।